দর্শক, আমি এহসান জুয়েল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় বাস ভয়ঙ্কর, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউশনের সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এবং পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল হক। দর্শক, আপনারা টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দা দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরু আগে আমরা একটু দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাজধানীর বিভিন্ন সড়কে আজও শিক্ষার্থীদের অবস্থান, দাবির সঙ্গে একমত স্বরাষ্ট্রমন্ত্রী, ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কাল ছুটি। জাবালে নূর পরিবহনের ঘাতক দুই বাসের নিবন্ধন বাতিল, এক চালক 7 দিনের রিমান্ডে, রাজধানীতে DRT এর অভিযানে 60টি মামলা, 12 চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল, জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচিতে প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল শুনানিতে উপস্থিত ছিলেন না বেগম জিয়ার আইনজীবীরা, হাইকোর্টের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এবং চলতি বছরের মধ্যে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ছে পদ্মা সেতু প্রকল্পের, চেষ্টা চলছে পিছিয়ে পড়া কাজ পুষে নেয়ার। আপনাদের তিনজনকে স্বাগত আলোচনায়। আমাদের আজকের বিষয় বাস ভয়ঙ্কর। আসলে এই বিষয়টি আমরা এই কারণে দেয়া যে জানি যে রাজধানীতে গত 4 দিন ধরে প্রায় একটি আন্দোলন চলছে, বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরা সেই আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারা 9 দফা দাবিতে তাদের আন্দোলনটি চালাচ্ছেন। মূলত তাদের দুই সহপাঠী, আমরা জাবালে নূর নামে একটি বাসের নিচে পড়ে যখন মারা গেলেন তারপর থেকে তাদের আন্দোলনের সূচনা এবং সেখানে নানা দাবিতে আন্দোলনটি তারা 4 দিন ধরে চালিয়ে যাচ্ছেন, আগামীকালও চালানোর ঘোষণা দিয়েছেন। আমরা জানি যে হয়তো এই দুর্ঘটনার প্রেক্ষিতে আলোচনাটি, কিন্তু সড়ক দুর্ঘটনা আসলে আমাদের জন্য একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি গত 2017 সালে 7,397 জন মারা গিয়েছেন, গড়ে প্রায় 20 জনের মতো। এবং যেখানে বাংলাদেশ 2011 থেকে 2020 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা জাতিসংঘের ঘোষণার সঙ্গে মিল রেখে অর্ধেকে অর্থাৎ 50% নামিয়ে আনার কথা, সেখানে প্রতি বছরই এই দুর্ঘটনার হারটি বাড়ছে এবং বিশ্বের মধ্যে বলা হচ্ছে বাংলাদেশ সড়ক দুর্ঘটনার দিক দিয়ে 13তম, দক্ষিণ এশিয়ায় 7ম। আমি অধ্যাপক স্থপতি মোবাশ্বের হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে আন্দোলনটি চলছে সে আন্দোলনে আজকেও আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে নানা তৎপরতা নেওয়া হয়েছে এবং সরকার দুজন মন্ত্রী স্বীকার করেছেন এই আন্দোলনটি যৌক্তিক, একই সঙ্গে তারা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আন্দোলনটিকে নিয়ে আপনার বিশ্লেষণ কিংবা কিভাবে ব্যাখ্যা করবেন, এই আন্দোলনটা কতটা যৌক্তিক, কতটা তাদের ক্লাসে ফিরে যাওয়া উচিত? আন্দোলন তো মানুষের ক্ষোভ দুঃখ ব্যথা বেদনার বহিঃপ্রকাশের একটি গণতান্ত্রিক অধিকার বলে আমি মনে করি, এবং যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি আকস্মিক কিছু না আমার দৃষ্টিতে। এবং আমরা যারা বিশেষ করে ঢাকা শহরে বসবাস করি তারা আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে বাসে বাসে কম্পিটিশন, অর্থাৎ বাস, দুটি বাস, তিনটি বাস, 4টি বাসের ভিতরে যে প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা, ভয়ঙ্কর প্রতিযোগিতা, তার কারণে কিন্তু মানুষ মারা যাচ্ছে রাস্তার কারণে, যেটা হাইওয়ে এবং তথাকথিত হাইওয়ে এবং ইত্যাদিতে যে কারণে মৃত্যু হয় সেগুলি নিয়ে শামসুল হক সুন্দর আলোচনা করতে পারবে, কিন্তু ঢাকা শহরে কিন্তু মৃত্যু হওয়ার কথা না, প্রথম কথাটা হচ্ছে। এবং সাধারণত শহরে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে, কিন্তু আমরা এর রিভার্সটি দেখতে পাই। আমরা যদি এই জিনিসটি আলোচনা করতে চাই তাহলে সরকার বলছে সব দাবি মেনে নিয়েছে। আমার একটি প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নির্দেশ দিতে হচ্ছে প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় থেকে যে লাইসেন্সবিহীন ড্রাইভারদেরকে ধরতে হবে, ফিটনেস এবং লাইসেন্সবিহীন গাড়িকে ধরতে হবে, অর্থাৎ নির্দেশটি আমি আশা করেছিলাম যে এতদিন ধরে লাইসেন্সবিহীন ড্রাইভারদেরকে কারা কারা ধরে নাই, এতদিন ধরে লাইসেন্সবিহীন গাড়ি রাস্তায় কাদের সহযোগিতায় চলেছে তাদেরকে ইমিডিয়েটলি ধরতে হবে, দ্যাট শুড বি দ্য নোটিস ফ্রম প্রাইম মিনিস্টার। কারণ থুক্কু দিয়ে তো যে এতদিন পর্যন্ত তোমরা অন্যায় করেছো আমি কিছুই করবো না, এই নির্দেশনার মাধ্যমে কিন্তু সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান
মালিকদের বিভিন্ন প্রতিষ্ঠান, শ্রমিকদের বিভিন্ন প্রতিষ্ঠান এটাকে অন্যভাবে শুরু করবে, আজ থেকে আমরা ভালো হব, তাহলে আগে যে ক্ষতিগুলি হয়েছে সেটাও তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যদি আজকে থেকে ভালো হয়, কিন্তু সেটা কি সম্ভব? সেটা সম্ভব, কিন্তু আমি মনে করি ঢাকা শহরের যানজট থেকে আরম্ভ করে এই হত্যার রহস্য এবং হত্যার কারণগুলি কিন্তু আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি টেলিভিশনে এবং সব জায়গায় আমরা নিয়মিত বলছি, চাইলে আগামী ছ মাসের ভিতরে ঢাকার যানজটের দৃশ্যমান সমাধান আমাদের চোখের সামনে চলে আসবে। ছোট্ট করে যদি আমি বলি যে যে দাবিটি হয়েছে, এই দাবিটি হতে হবে যে ড্রাইভারের বিচার হোক, কিন্তু সাথে সাথে আমাদের প্রথম দাবিটি হতে হবে ভবিষ্যতে এই দুরবস্থা যেন কোনো অবস্থায় দেশে না হয়, ঢাকা শহরে না হয়, অন্যান্য শহরে না হয়, তার জন্য যা যা করণীয় সেটা এই মুহূর্তেই করতে হবে, এখনই আসা যাক। আজকে তিন থেকে চার বছর ধরে এমনকি এসটিপিতে পদে পদে বলা হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট রুট ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যক্তির অধীনে গাড়ি থাকলে প্রতিযোগিতা হবে, কারণ ড্রাইভারদেরকে কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হয়, অর্থাৎ দুইজন ড্রাইভার নির্ধারিত টাকা মালিককে দেওয়ার জন্য নিজেদের মধ্যেই, এমনকি পিতা পুত্রের ভিতরেও ঝগড়া হওয়ার প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা আছে। এবং যতটুকু আমি শুনেছি এই দুটি গাড়ি নাকি একই কোম্পানির ছিল, চিন্তা করেন তাহলে তাদের কম্পিটিশন কেন? কারণ দুই ড্রাইভারকে বলা হয়েছে তুমি এতটার থেকে এতটার মধ্যে আমাকে এত টাকা দিবা, বাকি টুক তোমার। আরেক ড্রাইভারকে ওই ওই মালিক একই কথা বলেছে। আবার আমরা যদি আরো ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবো জাবেলুন নূরের মালিক হচ্ছে অনেক কয়জন, মানে গাড়ি এক একজন দিয়েছে, জাবেলুন নূরের সাইনবোর্ড দিয়ে চালানো হচ্ছে। এই যে অসম প্রতিযোগিতা, প্যাসেঞ্জার ধরার জন্য যে প্রতিযোগিতা এবং একজন আরেকজনকে আটকিয়ে দিয়ে প্যাসেঞ্জার তোলার চেষ্টা এবং এই প্রচণ্ড গতিতে আইন অমান্য করে চলা, এগুলি প্রথমে বন্ধ করতে হবে। আমি মনে করি 100 জন ড্রাইভারকে ফাঁসি দিলেও কিন্তু এই জিনিস যদি থেকে যায়, যে দুঃখের কথাগুলি বলছি, তাহলে কিন্তু সমাধান হবে না, কমবে, ফাঁসি দেওয়ার পর কিছুদিন কমবে, আবার আগের জায়গায় যাবে। আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এক্সপার্ট রয়েছে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রুট ফ্র্যাঞ্চাইজ করতে হবে, একই কোম্পানির মাধ্যমে গাড়ি চলবে, এই গাড়িগুলি চারটি পাঁচটি কোম্পানির আন্ডারে নিয়ে আসলে পারে ড্রাইভারদের যে দুরবস্থা সেটা থেকেও ড্রাইভারদের ঢাকার চাকা নামে শুরু করেছিল। এক্স্যাক্টলি, এক্সাম্পল হিসেবে সিটি কর্পোরেশন, তুমি যদি যাও ওখানে যে দেখবা কই ওদের গাড়ির তো চামড়া মাংস সব ঠিক আছে, কই ওইখানে মানুষজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পুলিশ লাইনে দাঁড়ানো শিক্ষা দেয় নাই, তাহলে ওরা লাইনে দাঁড়ায় কেন? ওইখানে বাড়ির গাড়ির দরজা সুন্দর বন্ধ হয় কেন? নির্ধারিত জায়গায় যে থামে কেন? কে শিখিয়েছে? জি, আপনি ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলেন, দর্শক আছেন একজন টেলিফোনে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম নূর মোহাম্মদ, আমি সানারপাড় সিদ্ধিরগঞ্জ থেকে বলছি। জি, আমার আজকে প্রশ্ন যে বাস, আমি যখন পাবলিক গাড়িতে রেগুলার চলাফেরা করি, আমি গাড়িতে যখন উঠি তখন দেখা গেছে যে গাড়ির সিটিং সার্ভিস নামে পরিচিত গাড়িগুলি থাকে, আমরা সিটিং সার্ভিস পছন্দ করি বেশি, যখন গাড়ি হাউসফুল হয়ে যায়, গাড়ি যখন চলতে থাকে, তারা এত জোরে গাড়ি ছাড়ে যে একটা গাড়িকে ওভারটেকিং করে আরেকটা গাড়ি যেতে চায়। আমরা তখন প্যাসেঞ্জার হয়ে চিৎকার দিয়ে বলি ড্রাইভার সাহেব গাড়ি আসতে চালান, গাড়ি আসতে চালান, কিন্তু দেখা গেছে তারা আমাদেরকে ধমক দিয়ে বসিয়ে দেয় যে আপনারা বসে থাকেন, গাড়ি কিভাবে চলবে সেটা আমাদের বিষয়, কিন্তু জমার টাকাটা কি আপনি দিবেন? আমাদের তো জমার টাকা দিয়ে গাড়ি চালাইতে হয়, তো দেখা গেছে তারা মালিকের থেকে গাড়িটা কন্ট্রাক্টে দৈনিক কন্ট্রাক্ট ভিত্তিক গাড়িটা নেয় এবং রাস্তায় রাস্তায় প্রতিটা স্টপেজে স্টপেজে তাদের চাঁদা দিতে হয়, এবং মালিকের কন্ট্রাক্টের টাকা দিতে যেয়ে তারা এক টিপের জায়গায় দুই টিপ, দুই টিপের দুই টিপের জায়গায় পাঁচ টিপ যেন মারতে পারে, সেই জন্য তারা অহস প্রতিযোগিতায় লিপ্ত হয়, যার কারণে আমার মনে হইতেছে এই পথে পথে যে চাঁদাগুলি নেওয়া হয় এগুলি কিসের চাঁদা,
এই চাঁদাগুলি যদি বন্ধ করা যায় তাহলে ড্রাইভারদের উপর এতটা এত লোড পড়ে না টাকা দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমি মোজাম্মেল হক চৌধুরী আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো, তার আগে একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল হক আপনার কাছে ঘুরে আসতে চাই। সেটি হলো যেটি বলছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন যে আমাদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তিনি কথা বলছিলেন, যদিও আমরা একটি বিষয় নিয়ে হয়তো আলোচনা করছি যে দুজন শিক্ষার্থী মারা যাওয়ার পরে, কিন্তু আমাদের সার্বিক ব্যবস্থাপনা যে নৈরাজ্যটি থেকে যাচ্ছে এটি থেকে আসলে তিনি বলছিলেন আমরা দেখতে পাচ্ছি সড়ক পরিবহন আইনটি পাশ করার ব্যাপারে একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি, আপনার কাছে কি মনে হয় যাত্রা শুরু হলো কিনা উত্তরণের? মনে হয় না, আমি মনে করি না, কারণ এটার যাত্রা শুরু হওয়ার লক্ষণ কিন্তু অন্য জায়গায়। আমরা আজকে দাবির মুখে আইন পাশের কথা বলছি, বিআরটি এর চেয়ারম্যান বলে জাভালিন নূরের দুটা বাসকে নিবন্ধন বাতিল করেছে, এটা কিভাবে বললেন আমি জানি না, না সে এক্তিয়ারের আমি প্রশ্নেই যাচ্ছি না। জাভালিন নূর একটা কোম্পানি, কোম্পানির কোনো যদি নিবন্ধন বাতিল করতে, পুরো কোম্পানিকে বাতিল করতে হবে না, এই জন্যই তো কোম্পানি করা হয়। কোম্পানির একজন ড্রাইভারকে শাসন করবে, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। সবাই কেন কোম্পানি ভিত্তিতে চায়, তার ম্যানেজমেন্টটা খুব সিম্পল হয়ে যায়। ঢাকা চাকার কোনো চালক যদি অন্যায় করে, চালককে কিন্তু কেউ কিছু বলবে না, মালিককে বলে দেবে। হাজার হাজার চালককে কখনো শাসন করার ম্যানেজমেন্ট পৃথিবী শেখায়নি। আমাদের এখানে যাদের যেই কাজ করার না তারাই করছে দেখেই কিন্তু আমরা সেই প্রায়শ্চিত্তটা করছি। সুতরাং রুট কস্টটা রেখে আমি যদি কসমেটিক দিয়ে উপসর্গের কিছু উৎপত্তিকার করতে চাই, যেটা সরকারের আমি দেখতে পাচ্ছি এক একজন মন্ত্রী যে এইসব কথাগুলি বলছেন, রুট কজ কিন্তু থেকে যাচ্ছে। রুট কজটা কি? একই করিডোরে অনেকগুলি অপারেটর কাজ করছে এবং প্রতিটা বাসের ড্রাইভার নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত। কেন? যারা রুট পারমিট দিয়েছেন তারাই কিন্তু এই প্রতিযোগিতাটা সৃষ্টি করেছেন। তার মধ্যে আসছে লিজ সিস্টেম, ইনক্লুডিং বিআরটিসি বাসও কিন্তু লিজ সিস্টেম করছে। তার উপরে আসছে যানজট, যানজটে যখন ট্রিপ কমে যায় মালিক কিন্তু ক্ষমা করে না, পুরো টাকাটাই নেয়। তো এই যে তার উপরে চাপ, এই চাপটা দূর করার জন্য মোবাশ্বের ভাই বললেন 6 মাস লাগবে, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী যদি ধরে 2 মাসে এটা করতে পারবে। কেন করতে পারবে? আমি আমাদের প্রয়াত যেই আনিসুল হক মেয়র মহোদয় ছিলেন, গুলশানেরটা কিন্তু উনি 2 মাসের বেশি সময় নেননি, ওখানেও কিন্তু 12টা কোম্পানি বিশৃঙ্খলভাবে উশৃঙ্খলভাবে সেবা দিত। ওনার এটা ম্যান্ডেটও ছিল না, করার কথা ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির যারা জড়িত। উনি যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে হয়েছেন, বলেছিলেন যানজট দূর করবেন এবং উনি বিশেষজ্ঞদের সাথে বসে বুঝেছিলেন যানজটের বিরাট একটা কারণ কিন্তু বিশৃঙ্খল বাস, সুতরাং তাকে সুশৃঙ্খল করতে হবে। করার জন্য উনি দেখলেন কোনো বিনিয়োগ দরকার নাই, আমি একটা কোম্পানিকে শুধু একটা নীতি সহায়তা দিয়ে বলবো একমাত্র আপনিই বাসটা চালাবেন, বিনিয়োগ আপনি নিয়ে আসেন, নতুন কিছু বাস নিয়ে আসেন। সিটি কর্পোরেশন কিন্তু 1 পয়সা খরচ করে মাছের তেলে মাছ কেনার মতো করে তিনি করেছেন, এটার নামে তো পাবলিক, এটার নামে কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের লুক্রেটিভ এভিনিউ দিবে আর প্রাইভেট সেক্টর প্রোটেক্ট করবে, যারা ইনভেস্ট করবে তাকে প্রোটেক্ট করবে। নীতিটা কি ছিল? নীতিটা হলো আর কাউকে আমি চালাতে দিব না, আপনিই শুধু চালাবেন, তবে আমার এই শর্তগুলি মানতে হবে। তো এই কাজটা কি খুব ডিফিকাল্ট? এটা কি আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত জটিল জটিল সমস্যার সমাধান করে ফেলছে, ট্রান্সপোর্ট সেক্টরের সব যারা অপারেটর তাদেরকে নিয়ে বসে যদি বলা হয় ভাই অতীতে অনেক ভুল হয়ে গেছে, আপনাদেরকে সবাইকে রুট পারমিট দেওয়া হয়েছে কিন্তু আমরা এখন এইভাবে ফ্র্যাগমেন্টেড ওনারশিপে আমরা চলতে দিব না, এক একটা করিডোরে আপনি একটা আমব্রেলার মধ্যে এসে আপনি অপারেট করবেন, দিনের শেষে যার যতটা বাস সেইভাবে প্রফিট শেয়ার করবেন। মাননীয় প্রধানমন্ত্রী কেন লাগবে? জটটা কিন্তু অনেক জটিল হয়ে আছে, অনেক পেশি শক্তি এখানে ঢুকে গেছে, বিভিন্ন স্বার্থ গোষ্ঠী, তাদেরকে ডিসিপ্লিন করতে গেলে টেকনিক্যালি শাসন করা যাবে না, রাজনৈতিকভাবে কোথাও একটা জাম্প স্টার্ট করতে হবে। সেই জন্যই আমি বলছি এখানে যদি জাস্ট মাননীয় প্রধানমন্ত্রী একটু অ্যাটেনশন দেন, সিস্টেমটাকে বিশেষ করে গণপরিবহনের সিস্টেমটাকে সুশৃঙ্খল করতে আমার হিসাবে 2 মাসের বেশি সময় লাগবে না এবং দৃশ্যমান উন্নতি। আপনি বলছিলেন যে সমাধানটা রাজনৈতিকভাবে করতে হবে, আপনার কাছে কি মনে হয় সমস্যাটাও রাজনৈতিকভাবে হয়ে আছে?
নাকি সমস্যা সমস্যা অপেশাদারী কিছু লোক যাদের যেই কাজ করার কথা না তারা রুট পারমিটের দায়িত্বে বসে আছে। 21 জন লোক বিভিন্ন জায়গা থেকে ধার করে, যার মধ্যে যাদের জন্য রুট পারমিট দেয় তাদেরও কিন্তু প্রতিনিধিত্ব আছে, তারাই দেয়, তারাই কিন্তু দিচ্ছে করে তারা। এবং পৃথিবীতে কোথাও এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা আরটিসি কমিটি আমার জানা, যাদের স্বার্থ আছে, আমাদের স্বার্থ আছে, আমাদেরকে মেম্বারশিপ দিয়েছিল ওখানে আর ঠিকতে দেয়নি, মিটিং পর্যন্তও যেতে দেয়নি। সো আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আশেপাশে আমি কোনো টেকনিক্যাল রোগ এখনো পর্যন্ত দেখি না যারা ট্রান্সপোর্ট সম্বন্ধে তাকে একটা সুন্দর দিক নির্দেশনা দিবে। উনি যাদের কাছ থেকে শুনে মাঝে মাঝে কথা বলেন, আমার মনে হয় ডিস্টর্টেড নিউজ শুনে কথা বলেন, কারণ যারা এই লাইনই নিন না তারা কি ওনাকে পরামর্শটা দিতে পারবে। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে রাজনীতি করেন, জনগণের জানমালের দায়িত্ব নিয়েছেন, এখানে অনেক বিশৃঙ্খলা আছে, অনেক উচ্ছৃঙ্খলতা আছে এবং এগুলি কিন্তু স্বাভাবিকভাবে স্বার্থ গোষ্ঠী যেখানে জড়িত সিন্ডিকেট হয়ে আছে মন্ত্রণালয়ও করবে না, আর আমরা তো দেখতেই পাচ্ছি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি দেউলিয়া। সুতরাং এতই প্রকট যে এটা প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব, আমার আমার দৃষ্টিতে আমি বলবো এটা এটা পারা যাবে না। আমি দেখলাম যে 2 দিন আগে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হলো, এর জন্য আসলে আমরা অত্যন্ত মর্মাহত। ছাত্র ছাত্রীরা তার সহপাঠীদের এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের জন্য সে রাজপথে নামছে। আমার প্রশ্ন হলো যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা দেওয়া আছে কোন শিক্ষক ছাত্রদের পিটানো যাবে না, সেখানে কিভাবে পুলিশ ছাত্র ছাত্রীদের এই নিষ্পাপ বাচ্চাদের যে ভেতরক পিটালো, এটা আমাদের জাতি হিসাবে কি লজ্জার না? যেখানে লন্ডনে আছে আন্ডার 18 পুলিশ টাচও করতে পারে না, কোনো অপরাধ করলে পুলিশ সাথে সাথে তার বাবা মাদের খবর দেয়, কিন্তু আমাদের দেশে এই বাচ্চাদের সহানুভূতি না জানিয়ে যেভাবে নির্মম ভাবে প্রহার করা হলো, এটা কি জাতি হিসাবে আমাদের লজ্জিত কিনা আমরা, আমি এটা জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ, তিনি একজন কলেজের প্রিন্সিপাল। আমি আপনাকে খুব দুঃখের সাথে একটি কথা বলবো, এই ঘটনাটা দেখার পরে আমি আমার ফেসবুকে বলেছি আমরা নিমোখারামি করতে পারবো না মালিকদের সাথে। পুলিশের বক্তব্যটা আমার কাছে এরকম মনে হয়েছে, ভাই আমরা তো মালিক পক্ষের সাথে নিমোখারামি করতে পারবো না। অর্থাৎ আপনি কি বুঝতে পারছেন, নিয়মিত আমি তার কাছ থেকে চাঁদা নেই, তো ছাত্রদেরকে মারবো নাকি মালিকদেরকে মারবো? আমাকে বলতে পারে আজ পর্যন্ত কোনোদিন কখনো ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার এবং মালিক পক্ষের গলায় কোনো পুলিশ কখনো হাত দিতে পেরেছে? কেন পারে নাই? এই ছাত্রদেরকে দেওয়া অনেক সহজ, কারণ অর্থ আমার অন্য জায়গা থেকে আসে। আমি তো প্রচন্ড রকম ভীত যে যে কোনো মুহূর্তে গাড়িতে যাত্রী সহ আগুন লাগানোরও সম্ভাবনা আছে এই ছাত্রদেরকে এটার দায়ী করার জন্য। এমনকি এমনও হতে পারে যে ছাত্র সহ গাড়িতে আগুন লাগিয়ে বলা হবে, যেটা আমাদের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি যে ছাত্ররা আনারি হিসাবে আগুন লাগাতে যেয়ে নিজেই মরেছে। সো আমি ছাত্রদেরকে বারবার বলছি সাবধানে থাকো, যাতে কোনো অবস্থায় কোনো গাড়ির পাশে কখনো আগুনের কোনো ব্যাপার না ঘটে, কারণ তোমাদেরকে দায়ী করা হবে। এবং বাংলাদেশের ইতিহাসে বিশ্বের অনেক জায়গায় নিজের সন্তানকে মেরে ফেলা হয়েছে প্রতিবেশী শত্রুকে জেলখানায় নেওয়ার জন্য, সেই ঘটনা এখানেও ঘটতে পারে। এই যে ঘটনা, এই জায়গা থেকে আমাদের মনে হয় ফিরে আসতে হবে, পুলিশেরও তো সন্তান রয়েছে। এবং আমি কিন্তু সব পুলিশকে বলছি না, বাংলাদেশের সমস্ত পুলিশে যে খারাপ তা না, প্রচুর ভালো ভালো পুলিশ আছে যারা এই মারামারির ভিতরেও ছেলেদের পাশে যে দাঁড়িয়েছে। আমাদের এই জায়গাটাকে নারিশ করতে হবে। আমি একটু মুজাম্মেল চৌধুরী আপনার কাছে যেতে চাই। দর্শক প্রথম যে প্রশ্নটি করেছিল এবং একই সঙ্গে আপনার কাছে জানতে চাই যে 9 দফা যে ছাত্ররা দাবি দিয়েছেন, শিক্ষার্থীরা দাবি দিয়েছে, সেই 9 দফা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনারা এইসব দাবিতে দেখুন, আসলে আমরা এই আমরা যে দাবিগুলোতে আন্দোলন সংগ্রাম করছি দীর্ঘদিন যাব, এই দাবিগুলোর সাথে ছাত্রদের দাবি আমি এখানে শতভাগ মিল খুঁজে পাই। এখানে শুধুমাত্র একটা দাবি তারা নৌপরিবহন মন্ত্রীর করেছেন, এই দাবিটা হয়তো আমরা করিনি কোনো সময়। আর দেখুন আসলে আমরা যে কথাগুলো বলে আসছিলাম, আজকে
ছাত্ররা আমাদের আসলে অনভিজ্ঞ বলতে পারি, কিন্তু তাদের এই দাবিগুলো কতটুকু যৌক্তিক? তারা আমরাও দীর্ঘদিন যাবৎ দাবি করেছি, আমাদের যারা জনপ্রতিনিধি এমপি মন্ত্রীরা আছেন তারা প্রতীকী হিসেবে আমাদের গণপরিবহনগুলোতে চড়ার জন্য আমরা বিভিন্ন সময়ে আহ্বান জানিয়েছি। আজকে দেখুন তারা এই ধরনের প্লে কার্ড নিয়ে কিন্তু রাস্তায় আছে, এবং তারা আপনি ফেসবুকে দেখেছেন হয়তো তারা আন্দোলন সংগ্রামের পরে আবার রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে কিন্তু রাস্তাটা ছেড়ে দিচ্ছে, এবং আমরা এটাও দেখেছি তারা কিন্তু অ্যাম্বুলেন্স এবং এই যে অসুস্থ রোগীর গাড়ি হজযাত্রী সবাইকে কিন্তু সুন্দর করে পাচিং এর ব্যবস্থা করে দিচ্ছেন। অর্থাৎ তাদের কাছ থেকে আমাদের যে শিক্ষা, আমাদের যে এই যে রাজনৈতিক একটা দৈন্যদশা চলছে বাংলাদেশে এই মুহূর্তে, তাদের এই আন্দোলন থেকে অনেক কিছু শিকার রয়ে গেছে, কিন্তু আমরা নিজেরা লাইসেন্স চেক করছেন, লজ্জা পাওয়ার কথা। এবং তারা আপনি দেখেছেন তারা পুলিশের গাড়ি চেক করে যখন দেখলেন পুলিশের যে গাড়ি, পুলিশকে বহন করছে যে গাড়ি, ওই গাড়ির ড্রাইভারের যখন লাইসেন্স নেই তারা ওই গাড়ি আটকে দিয়েছেন তারা, এবং যে যে সময় আটকে দিয়েছেন তারা এই সময় নানা ধরনের স্লোগান দিচ্ছেন, এবং স্লোগানগুলো অনেকখানি শালীনতা রয়েছে, অনেকখানি গঠনমূলক রয়েছে, অনেকখানি আমাদের শিকার অনেক বিষয়ে। আমাদের আসলে লজ্জা হওয়া উচিত, কেননা আমরা জাতি হিসেবে লজ্জা হওয়া উচিত, যে আন্দোলনটা আমাদের করার কথা, যে আন্দোলনটা যুব সমাজের করার কথা, যে আন্দোলনটা আমাদের যারা মুরব্বীরা রয়েছে তাদের করার কথা, সেই আন্দোলনটা আমাদের ছেলে মেয়েরা করছে, এটা জাতি হিসেবে কিন্তু আমাদের লজ্জার। আমরা মনে করি সরকার এখনই সরকারের ঘুম ভাঙা উচিত, এবং সরকার এই বিষয়ে গণপরিবহনে যে গণমানুষের দুর্ভোগ এই বিষয়টি অনুধাবন করা উচিত। আপনি বলেছেন এই যে নূর মোহাম্মদ ভাই যে প্রশ্নটি করেছেন, আমি ওই পথে একটা গাড়ির উপর আমাদের যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা জরিপ করেছিলাম বেশ কিছুদিন আগে, ওখানে একটা গাড়িতে দেখেছি একটা গাড়ি, যে গাড়িটির মূল্য 6-8 লক্ষ টাকা, অর্থাৎ 6-8 লক্ষ টাকা বিনিয়োগ করে সে প্রতিদিন 2-3 হাজার টাকায় চুক্তিতে কিন্তু দিচ্ছে। এখন 2000 টাকা কখন, 3000 টাকা কখন, এটাও আপনাকে বলে দিই, অর্থাৎ শুক্র শনিবার অন্যান্য বন্ধের দিন, সরকারি বন্ধের দিন তার আয় হবে 3000 টাকা তাকে দিতে হবে, আর যেদিন অফিস ডে সেদিন 2000 টাকা দিতে হবে। এখন অফিস ডে 2000 টাকা কেন, এই প্রশ্নের উত্তরে বললো অফিস ডেতে যানজট থাকে সেই কারণে 2000 টাকা, আর যেদিন যানজট থাকে না ওই দিন দিতে হয় 3000 টাকা। যে গাড়িতে আপনি দেখেন 6 লক্ষ টাকা বিনিয়োগ, ওই গাড়িতে প্রতি মাসে তাকে 60,000 টাকা আয় করতে হবে। দেখুন আমরা কত মুনাফা লোভে চলে গেছি। এই গাড়িতে আমরা দেখেছি 1500-1800 টাকা পর্যন্ত জ্বালানিতে খরচ করছে, এটা কিন্তু চালককে করতে হয়, যেহেতু চালকের মালিককে না, এবং 1200 টাকা চান্দা দিতে হয়, 800 টাকা তাদের 4-5 জনের খাবারের ব্যয় যায়, এবং এখানে চালক বেতন পায় 1200-1500 টাকা, সুপারভাইজার বেতন পায় 800 টাকা, হেল্পার বেতন পায় 600 টাকা। ওই পথে যে পথের কথা এই নূর মোহাম্মদ ভাই বললেন, ওই পথে 2000 টাকা শুধু মেয়র হানিফ ফ্লাইওভারের টোল দিতে হয়, অর্থাৎ 1200-1500। আপনি দেখেন এই গাড়িটাতে 10-12 হাজার টাকার ব্যবসা দৈনিক, এই ব্যবসাটা কিন্তু আমরা তুলে দিয়েছি একজন হেল্পারের কাছে অথবা চালকের কাছে। এখন চালক এই 12,000 টাকার টেনশন নিয়ে প্রতিদিন কিন্তু গাড়ি চালাচ্ছে, আমরা মালিকরাই ঠেলে দিচ্ছি চালককে একটা অসুস্থ কম্পিটিশনের দিকে। একটা গাড়ি অন্য গাড়ি, এই যে জাবালে নূর যে অ্যাক্সিডেন্টটা ঘটালো, অর্থাৎ সে একটা মানুষের উপর দিয়ে ছাত্রদের উপর দিয়ে চলে যাচ্ছে, এটা তার টার্গেট না, তার টার্গেট হলো যে 12,000 টাকা, তার টার্গেট হলো যে ওই যাত্রী দুটো আমাকে ধরতে হবে, ওই যাত্রী দুটো যে কোনো উপায়ে আমার গাড়িতে উঠাইতে হবে। এখন তার মধ্য দিয়ে আমাদের যে নাগরিক জীবন এটা কিন্তু বিষিয়ে উঠেছে, এবং আপনি দেখেন আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছি রাস্তায়, গাড়ি পাচ্ছি না, আমি এই যে যখনই গাড়িতে উঠলাম চালক হেল্পারের কোনো ভালো ব্যবহার পাচ্ছি না, আবার আমাকে 5 টাকার ভাড়া 25 টাকা দিতে হচ্ছে, 10 টাকার ভাড়া 50 টাকায় গুনতে হচ্ছে, অর্থাৎ আমাকে চারদিক থেকেই শোষণ করা হচ্ছে। টেলিফোনে একজন আছেন, আমরা একটু টেলিফোনটি নিতে চাই, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যালো,
আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল মোজাম্মেল হক চৌধুরী স্যারের কাছে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে রাস্তায় বের হলে যে ড্রাইভার যারা যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং হচ্ছে আমরা দেখতে পাই যে ছোট ছোট শিশুরা লেগুনার পেছনে ঝুলে ঝুলে মানে হচ্ছে হেল্পারি করছে, তো সেই ক্ষেত্রে এটা তো একেবারে ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, আর এদের কারণে যে তাদের কোনো ধরনের ট্রেনিং দেয়া হয় না এবং তাদের কোনো ধরনের লাইসেন্স নাই, এবং শিশুদের এই ধরনের কাজে নিয়োগ দেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ মনে করি, এবং তো সেই জায়গা থেকে আপনাদের কি বলার আছে এদেরকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে? আপনার প্রশ্নটি, আপনাকে ধন্যবাদ। আমি একটু মানে তিনি আসলে লাইসেন্স নিয়ে কিংবা অন্য হেল্পারদের সমস্যা নিয়ে আসলে অনেক সমস্যা বেড়ে আসছে কথা বলতে বলতে, আসলে অনেক সমস্যা উনি দামি কথা বলেছেন, কথা বলেছেন লেগুনা ঢাকার রাস্তায় চলাটাই বেআইনি। সেখানে হেল্পারদের আমি ওই জন্য শুরুতে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এতদিন ধরে যে বেআইনি কাজগুলি যারা চোখের সামনে আপনার চোখের সামনে পরিচালনা করেছে তাদের বিচারের ব্যবস্থা করেন, এই দুই ড্রাইভারের বিচার নরমাল হইতেই হবে, তারা এতদিন এই অন্যায় কাজ কিভাবে করলো সেক্ষেত্রে এর কিন্তু বিকল্প নাই। স্যার একটি বিষয় বারবার চলে আসে, আমরা যখনই সড়ক পরিবহন নিয়ে কোন একটি ব্যবস্থাপনার কথা বলি তখনই আসলে সরকার একজন মন্ত্রীর নাম চলে আসে, যেটি এই শিক্ষার্থীদের দ্বিতীয় দাবিতেও রয়েছে। এবং আপনার কাছে কি মনে হয়, যদি একটি সুস্থ ব্যবস্থাপনা হয় কিংবা সড়ক পরিবহন আইনটি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়, তখন কি আবার আমরা এমন কিছু দেখব যে শ্রমিকরা পাল্টা একটি আন্দোলনে নেমে গিয়েছেন, এমন আশঙ্কা কি রয়েছে? আশঙ্কা তো রয়েছেই, ঘটনাটি কিন্তু অন্য জায়গায়। এই বাংলাদেশে সড়ক পরিবহন অর্থাৎ রেলকে ক্রিপল করা হয়েছে, বিআরটিসি কে হাইকোর্ট এবং কার্জন হলে কার্জন হলে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে এই মালিকদের হাতে সমগ্র দেশ, আমি একদম পরিষ্কার বলেছি এই প্রতিষ্ঠানটি হচ্ছে মালিক এবং শ্রমিকরা হচ্ছে সরকারের ভিতরে আরেকটি সরকার। এই যে আইন পাশ হবে কি হবে, যে শহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পুলিশের সবচেয়ে বড় ব্যক্তিটি বসবাস করে, তাদের চোখের সামনে দিয়ে যদি প্রতিনিয়ত অবৈধভাবে গাড়ি চলাচল করে থাকে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন তাদেরকে ধরার কথা বলছেন না, এখন ধরো, তাহলে এতদিন ধরা হয় নাই কার নির্দেশে, তাকে ধরার ব্যবস্থা আগে যদি না করা হয়। অর্থাৎ আমি যদি আমার সন্তানকে মানুষ করতে চাই আমাকে কতগুলি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, আমি যদি আইন ইমপ্লিমেন্ট করতে চাই আইন অমান্য করার জন্য শাস্তি আমাকে দিতে হবে, কেন আমরা 30-40 বছর পরে জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীর বিচার করতে গেলাম? আমরা তো বলতে পারতাম থুক্কু, এখন যদি কাউকে মারা হয় তার বিচার করব, কেন আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করলাম? তাহলে কেন যে মানুষগুলি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শহরে এত বড় অন্যায় এতদিন করে গেলেন এবং প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে, অনেকটা বলতে হচ্ছে ভাই পুলিশ তুমি কিন্তু এখন থেকে চোর ধরবা, তাহলে পুলিশের চাকরি কেন দেওয়া হয়েছিল? প্রধানমন্ত্রী পুলিশকে চোর ধরতে বলছে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি কারণে আছে, তার দরকার আছে কি? কোনো দরকার নাই বাংলাদেশে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই ধরনের নির্দেশনা তো আগেও দেওয়া হয়েছিল, হয়তো উচ্চ পর্যায় থেকে শীর্ষ পর্যায় থেকে। তার মানে কি, যারা এই নির্দেশগুলি অমান্য করেছে তাদের যদি আমি বিচার না করতে পারি, তাহলে বিচার না করার কারণে যেগুলি হয়েছে সেগুলির বিচার করলে তো উৎস থেকে আমি পার পাবো না। যেরকম আমি বলি যে পক্স হয়, তো পক্স হলে পরে কি আমি খালি পক্স হওয়ার ট্রিটমেন্ট করব, না বাংলাদেশে যাতে বসন্ত না থাকে সেই চেষ্টা করব? বসন্ত না থাকে যদি চেষ্টা করি তাহলে আমাকে কিন্তু রুটে চলে যেতে হবে, কেন বসন্ত বাংলাদেশে হয়, কেন প্লেগ বাংলাদেশে হয়, আমি যদি ওইখানে যেতে পারি তাহলে এক জিনিস। আরেকটি হচ্ছে প্রতি বছর বসন্ত টিকা ইম্পোর্ট করো রে, এখানেও আমার কমিশন, টিকা দেওয়ার সময় আরেকবার কমিশন। আমাকে একজন সুন্দর একটি কথা বলেছে, ভাই এগুলি সমাধান করলে অসুবিধা আছে, আমরা ছোটবেলায় আম চিপে সারাদিন ধরে চুষে চুষে খেতাম, আপনি এই চোষানোটা বন্ধ করেন না তাহলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে এই, এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমি বারবার বলবো কেন প্রধানমন্ত্রী এই নির্দেশ দিতে গেলেন, ওনার নির্দেশ হওয়ার কথা, এতদিন ধরে এরা রাস্তায় চলেছে কেন, কিভাবে কারা ধরে নাই, তাদের লিস্ট আমাকে দাও, তাদের ব্যাপারে বিচার করতে হবে প্রথম, দ্বিতীয় বিচার হবে এটা, এছাড়া কিন্তু আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো না। আমি সন্ত্রাসীকে কিলারকে রক্ষা করব, এবং যে মৃত্যুবরণ করেছে যার গুলিতে মারা গেছে তার পানিশমেন্ট দিয়ে অরিজিনাল কিলার কিন্তু পর্দার অন্তরালে অটকে আছে। আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো আমরা
আজকে এই প্রতিশ্রুতি পেয়েছি যে আগামী সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে মন্ত্রিপরিষদের বৈঠকে সড়ক পরিবহন আইনটি পাশ করে নেওয়া হবে এবং দুই মাসের মধ্যে জাতীয় সংসদে সেই আইনটি পাশ করার কথা রয়েছে। যদিও এটি আসলে প্রায় সাত বছর ধরে ঝুলে আছে, এর আগেও একবার মন্ত্রিসভায় পাশ করানো হয়েছিল কিন্তু সেটি আইনে রূপান্তর করা যায়নি। আপনার কাছে কি মনে হয়, কতটুকু সম্ভাবনা দেখছেন যে এই সড়ক পরিবহন আইনটি পাশ হয়ে যাবে এবং সড়ক পরিবহন ব্যবস্থাপনা একটি তাহলে আপনি একটা আইন তাড়াহুড়ো করে হয়তো এই যে ছাত্রদের আন্দোলনের মুখে আপনি এটা পাশ করাই দিলেন, পাশ করানোর পরে এটা যদি জনস্বার্থ না হয়ে এটা মালিক শ্রমিকদের স্বার্থ নিয়ে হয় যেন, কেন না এটা আমরা আগে দেখেছিলাম একটা একটা সুন্দর এবং নিরাপদ আইন দেখেছিলাম, অনেকগুলো ভালো ভালো বিষয় ছিল। এখন এগুলো মালিক শ্রমিকদের সাথে এগুলো কাটছাট করতে 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 এটাকে হাফ প্যান্ট হিসেবে বানিয়ে ফেলা হয়েছে। এমতো অবস্থায় যদি এই আইনটা পাশ হয় এটা কি জনস্বার্থ বিঘ্নিত হবে নাকি জনস্বার্থ রক্ষিত হবে, এটা কিন্তু আজকে বড় প্রশ্ন। আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে কতটুকু আপনি আশা রাখতে পারছেন এই আইনটি পাশ হলে আসলে শৃঙ্খলা ফিরে আসার বিষয়টি। না, আমাদের দেশে কিন্তু আইনেরও কিন্তু ঘাটতি ছিল না, সুপারিশ মালারও কিন্তু ঘাটতি ছিল না, কিন্তু যারা আইন প্রয়োগ করবে, যেমন ধরেন যেই ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা এই পর্যায়ে আসছি, জাবালি নূরের যেই ড্রাইভার এই ঘটনাটা ঘটিয়েছেন তিনি হালকা গাড়ির লাইসেন্স আছে, গত এক বছর ধরে গাড়ি চালাচ্ছে, 12 জনের বেশি যাত্রী তিনি বহন করতে পারবেন না। তাহলে এখনকার আইনেও তো আছে এই ধরনের অবৈধ, কেউ যদি কাজ করে তাকে ধরতে হবে, ধরিনি, বছরের পর বছর চালাচ্ছে এবং আমি একটি গাড়ি 2 বছর আগেই ফিটনেস শেষ হয়ে গিয়েছে এবং আমি একটা চালকের লাইসেন্স ছিল না, ছিল না, তার মানে কি চালকের লাইসেন্স ছিল না, তার মানে কি আইন তো আমরা পাশ করব, এখন বলছি পাশ করার করব, একটা কিছু একটা বলতে হয় সেই জন্য, কিন্তু আইনের প্রয়োগ আমি তো বলবো, একবার আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর সাথে একটা ট্যুরে ছিলাম, উনি যখন এক চালককে বললেন তোমার লাইসেন্স আছে, চালক বললো আমার কোনো লাইসেন্স নাই, কীভাবে চালাও, আমি চালাই ফেক লাইসেন্স দিয়ে, দেখি তোমার ফেক লাইসেন্স, সেও সাহসের সাথে দেখালো এবং যোগাযোগ মন্ত্রী নিজে জিজ্ঞাসা করে কত বছর ধরে চালাও, 3 বছর ধরে চালাও, কীভাবে চালাও, খুব সাহস করে পুলিশের দিকে আঙ্গুল দিয়ে, ওনাকে অনেক প্রোটোকল দিচ্ছে পুলিশ, এনাদেরকে আমি ঘুষ দিয়ে চালাই, এই মন্ত্রী সাহস হয় তাদের দিকে তাকানো, তাহলে এই যদি অবস্থা হয় আজকে যে প্রায়শ্চিত্ত করছে জনগণ, এটা আমাদের জন্য ভাগ্যে লিখন ছিল। এক্স্যাক্টলি কথাগুলি বললাম খুব ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে, বিজ্ঞান এখন এত ম্যাচিওর, গণপরিবহনের এই সংস্করণগুলি এত ম্যাচিওর, এগুলিকে আমরা আমাদের এখানে প্রচলন করতে পারিনি কিন্তু আত্মতুষ্টিতে আছি, সব কিছু ভালো চলছে, কোথাও যখন আমরা যাই আমরা হলো জ্ঞান পাপি, তাদের চোখে আমরা বেশি কথা বলি, ওনারা যা করছেন ভালো করছেন। আপনি কিছুক্ষণ আগে বললেন আপনাদের স্ট্যাটিস্টিক্সে বলছে দুর্ঘটনা বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, মহান সংসদে আমাদের এই মন্ত্রী দাঁড়িয়ে বলেছেন আমাদের দুর্ঘটনা 2000-এর নিচে নামিয়ে এসেছি, কি ধরনের কথা বললেন, সাপ্রেস অফ ইনফরমেশন। সাবজেক্ট আরেকটা ইন্টারেস্টিং জিনিস, পুলিশের সাথে যদি আমরা বসি, আমরা গত বছর 10 টাকা ফাইন আদায় করেছি, এবার 10,000 টাকা আদায় করেছি, ফাইন আদায় যে কৃতিত্বের ব্যাপার হতে পারে আমি এটা ভিউ করতে পারি না, ওনার তো বলার কথা গত বছর 10,000 টাকা করেছিলাম, মানুষজন এত উন্নত হয়েছে যে এবার ফাইনই তুলতে পারে না, এখানে 10,000 টাকা আদায় করতে গিয়ে তো 10,00,000 টাকা আত্মসাৎ করেছে। এখানে অনেক এলোমেলো আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা তাদের ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ বিদ্যুতের অরাজকতার ক্ষেত্রে ফিক্স করার জন্য দেখেছি, ওনার যে সার্বক্ষণিক নজর অ্যাডভাইজার নিয়ে কালো আইন তৈরি করে রেজিমেন্টেড ওয়েতে করেছেন, আমরা অনেক বছর ধরে বলে আসতেছিলাম বিদ্যুতের থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো হলো যোগাযোগ, কারণ বিদ্যুতের উন্নয়নের ফলে এক্সপোর্ট ইম্পোর্ট বাড়বে, তার অর্থ হলো গাড়ির সংখ্যা বাড়বে, ট্রাকের সংখ্যা বাড়বে, সে যদি রাস্তায় এসে ম্যাচিং উন্নয়ন না পায় আখেরে কিন্তু আমাদের খুব একটা লাভ হবে না, পুরো পৃথিবীতে ইনফ্রাস্ট্রাকচারের প্রথম যদি প্রায়োরিটি কেউ বলে সেটা হলো গিয়ে ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, ব্যবসা বাণিজ্যের ইনফ্রাস্ট্রাকচার, এখানে পিরিয়ডিক কিছু নজর দিয়ে দিক নির্দেশনা দিয়ে হবে না, এটাকে জাতীয় সমস্যা হিসেবে প্রথমে চিহ্নিত করতে হবে,
যানজটে হাজার হাজার কোটি টাকা, 1-2% অফ জিডিপি আমরা লস করছি, রক্তক্ষরণের উন্নয়ন হচ্ছে সেখানে 1-2% জিডিপি যাচ্ছে, এটা কি জাতীয় সমস্যা না? মাঝে কিছু দৃষ্টি দিয়ে কিছু দিক নির্দেশনা, এটা কাম্য না। ওনার কাছে জনগণ কি অত্যন্ত জিনিস, অনেক কিছু পছন্দ করেন, প্রত্যাশা করেন, আমি প্রত্যাশা করব ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেন একটু চেঞ্জ হয়। বিদ্যুতের ক্ষেত্রে আমরা দেখেছি উনি সমস্যাটা সমাধান করেছেন, এখানেও আমাদের প্রত্যাশা থাকবে। সুতরাং আমি বলবো, এই যে বলা হলো যে কে দুর্ঘটনা ঘটালো, তার আগে যাদের ম্যান্ডেটেড ফাংশন ছিল, অর্পিত দায়িত্ব ছিল, সেটার ব্যাপারে দায়িত্ব নেওয়া কেন হলো না সেটার ব্যাপারে উনি কিন্তু জবাব দিয়ে যেতে পারেন। এই হালকা মেজাজে যদি বলা হয় তাদেরকে ধরেন, অনেক কিছুই কিন্তু দুর্বলতার ই দেওয়া হয়। সুতরাং আমি বলবো, ইতিবাচক তো দেখবেন আপনি যে এতদিন সাত বছর ধরে যে আইনটি পাস করা যাচ্ছিল না এই বলতে হবে, কারণ পাস করার ব্যাপারে তো মন্ত্রিপরিষদ পর্যন্ত যেহেতু সেটি গেছে, তার মানে পাস করার ইচ্ছে ছিল, পাস করা যাচ্ছিল না, সেটি অন্তত পাস করার দিক থেকে কোনো বাধা আসবে না বলে আজকে গেছিল মালিক শেয়ারিং বলে একটা জিনিস আছে। আমরা এটা নিয়ে, করার বিষয়টি নিয়ে আমরা এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছি, আমরা আমরা বারবার বলেছি এটা জেলায় জেলায় গণশুনানি করা হোক। এখানে যদি আপনি সারা বাংলাদেশের জন্য একই আইন করেন, তাহলে কিন্তু ঢাকার প্রেক্ষাপট, চট্টগ্রামের প্রেক্ষাপট, রাঙামাটির প্রেক্ষাপট কিন্তু এক না। ওখানে পরিবহন ব্যবস্থা, এখানে পরিবহন ব্যবস্থা এক না। আপনি এখন দেখেন সিএনজি অটোরিক্সার ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহানগরকে এক করে। চট্টগ্রাম মহানগরীতে এখনো পর্যন্ত সিএনজি অটোরিকশা যেটা চলছে এটা মিটারের চেয়ে কম ভাড়ায় চলছে, কিন্তু ঢাকায় চলছে 10 গুণ বাড়তি ভাড়ায়, 5 গুণ বাড়তি ভাড়ায়। আপনি এখানে প্রেক্ষাপটগুলো তো আপনাকে বুঝতে হবে। আপনি মফস্বলে যে গাড়িটা চলছে সেটাকে ঢাকার সাথে তুলনা করে, আন্তঃজেলার সাথে তুলনা করে দিতে পারেন না। এখন আপনারা ভাড়া নির্ধারণ করেন একটা, এই যে এই কথাগুলো আমরা বলছি বলেই এগুলো মালিকদের স্বার্থ ক্ষুণ্ণ করে সে কারণে আমাদেরকে দূরে রাখা হয়। দেখুন আমাদের সমালোচনা করা হয় সংসদে পর্যন্ত, অথচ দেখুন আমরা যে কাজ করছি সরকারের কাজ আর আমাদের কাজ তো একই কাজ। আমরা যে কাজটি করছি এটা সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছি। আমাদের সরকার নিশ্চয় চায় না পরিবহনে বিশৃঙ্খলা থাকুক, সরকার নিশ্চয় চায় না পরিবহনে অরাজকতা হোক, বানানোরাজ্য হোক, একটা মানুষও মরুক, এটাও নিশ্চয়ই সরকার চায় না। আমরাও একই চাই, আমাদের চাওয়া কিন্তু একই। যদি তাই হয় তাহলে সরকার কেন মালিক শ্রমিকদের নিয়ে ব্যয়ের মতো আচরণ করবে আর আমাদেরকে দূরে রাখবে, আমাদের সাথে সমালোচনা করবে? তাহলে আমরা তো সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চাই, কাজ করছি। তাহলে এই জায়গাতে আগে সরকারকে নীতির জায়গায় একটা বদল করতে হবে, নীতি এই নীতিটা পরিবর্তন করতে হবে। আজকে আমরা দেখি যখনই কোনো আন্দোলন গড়ে ওঠে অথবা মিডিয়ায় যখন হইচই হয় তখন নতুন নতুন কোনো কিছু ফরমায়েশ জারি করা হয়, নতুন নতুন কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়, দাবিগুলো মেনেও নেওয়া হয়। পরবর্তীতে এই যে মিডিয়াটা যখন আবার চুপচাপ হয়ে যাবে, এই আন্দোলন যখন আবার দামা চাপা পড়বে, দেখবেন সব কিছু আবার দামা চাপা পড়ছে, মানুষের সেই দুর্ভোগ আগের জায়গায় থেকে যাবে। কিন্তু সেক্ষেত্রে মূল সমস্যাটা তো বলা হচ্ছে চালকের ব্যাপারে গতি এবং তার অবহেলা, এই বিষয়টা মনে করি না তো 90% দুর্ঘটনার পেছনে সেটাই দায়ী বলা হচ্ছে বুয়েটের গবেষণা। না না, তার কারণে, কিন্তু ওই কারণটা কি? কারণটা হচ্ছে প্রতিযোগিতা, তাদের লাইফের কোনো নিশ্চয়তা নাই, তাদের দৈনন্দিন আয়ের উপর তার সংসার জীবন, ছেলে মেয়ের পড়াশোনা সমস্ত কিছু নির্ভর করে। এই জায়গাতে এই যে 12,000 টাকা সকালবেলা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এই গাড়ি দিলাম 12,000 টাকা তুই তুলে আনবি, তাহলে তার অবস্থানটা কোন জায়গায় জায়গায়? এই ড্রাইভারকেই যদি আমি এই সুযোগটি তৈরি করে দেয় এবং সেই সুযোগটি মালিকের কোনো ক্ষতি না করে, যেটা শামসুল হক সুন্দরভাবে বলে দিলেন, তার আয় বৃদ্ধি পাবে, ড্রাইভাররা মাসিক বেতন পাবে, ইনক্রিমেন্ট পাবে, মেডিকেল ফেসিলিটিস পাবে, কারণ তার আয় হবে, সেটা মালিকের ব্যয় না, সেই জায়গাতে কিন্তু আমরা নিয়ে যেতে পারি। দেখুন এটা তো আমাদের সাথে কোনো কিছুর জন্য তো একটা নীতিমালা দরকার। যদি আমরা এই সড়ক পরিবহন আইনটি পাস করতে পারি, যেটা আমরা সাত বছর পাচ্ছি না, সেটা কি ইতিবাচক হিসেবে দেখছেন না? না দেখার কোনো কারণ নাই, কিন্তু এই আইনটার ভিতরে কতটুক জনবান্ধব, কতটুক যাত্রী বান্ধব এবং কতটুক মালিক বান্ধব, এই আইনটা ক্যাবিনেটে পাস হওয়ার পরেও কিন্তু আটকে দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে সারা দেশে এই যে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে, মালিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু মিটিং করা হয়েছে, মিটিং করে সরকারকে চাপ দেওয়া হয়েছে, চাপ দেওয়ার পরে এটা আর সংসদ পর্যন্ত পৌঁছেনি। আর
পরে আসি তাদের তাদের যে ধারাগুলো তারা যে জায়গাগুলোতে চেঞ্জ চেয়েছে পরিবর্তন চেয়েছে তাদের যে স্বার্থগুলো এখানে আনার প্রয়োজন ছিল এগুলো নিয়ে এসে এখন এটা সংশোধনে নেওয়ার জন্য তোড়জোড় করা হচ্ছে। এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত জনস্বার্থের বিষয়গুলো সন্নিবেশন করা না হবে তাহলে এই আইন দিয়ে কিন্তু পরিবহনের বিশৃঙ্খলা টেকানো যাবে না। এর বাইরে স্যামসুং লগের ধারাবাহিকতা আমি একটি সুন্দর কথা বলতে চাই, বাংলাদেশে অজস্র আইন আছে, এই আইন ছাড়াও যানবাহন চলাচলের অনেকগুলি আইন আছে, বাংলাদেশের কোন আইনে লেখা আছে মন্ত্রী উল্টা দিক দিয়ে যেতে পারবে? ব্রড ডেলাইটে মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তারা উল্টা দিক দিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কেউ আমাকে দেখাতে পারবে কোন মন্ত্রীকে 5 দিনের জন্য জেল দেওয়া হয়েছে, কোন মন্ত্রীকে উল্টা দিক দিয়ে যাওয়ার জন্য চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে? যদি না হয় তাহলে এর চেয়েও কঠিন আইন যদি বানানো হয়, আইন ইজ এ থিং যেটা ইমপ্লিমেন্ট করতে হবে, প্রয়োগটা কতটুকু হচ্ছে সেটা প্রয়োগ যদি আমি না করতে পারি, সে আইন এত সুন্দর আইন আমি যদি এনে দেই, কই ইসলামের নামে মানুষ হত্যা করা হচ্ছে না? কোরআনের পাতা খুললে তো আমি কোথাও মানুষ হত্যার খবর খুঁজে বের করতে পারি নাই, কিন্তু বলা হচ্ছে। আবার বঙ্গবন্ধুকে কিভাবে বিচার করা হচ্ছে, বঙ্গবন্ধু জাতির পিতা, সেই বঙ্গবন্ধুর নাম দিয়ে নদী দখল করে লেখা হয়েছে বঙ্গবন্ধু মসজিদ, কি অদ্ভুত ঘটনা! তাহলে প্রয়োগটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে বারবার কথা হচ্ছিল আইনের প্রয়োগ নেই, এবং আমরা মাঝে মাঝে দেখি বিআরটিএ তারা ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান পরিচালনা করে, আজকেও করেছে, কিন্তু আবার তাদের তথ্য বলছে দেশে যানবাহন আছে 33 লাখ, সেখানে মাত্র 18 লাখ চালকের লাইসেন্স রয়েছে, বাকি যে চালক যানবাহন তো নিশ্চয়ই গ্রেজে পড়ে নেই, নিশ্চয়ই সেগুলো রাজপথে চলছে, সড়কে চলছে, তাহলে এই যে বাকি চালকরা লাইসেন্স চালিয়ে নিচ্ছেন অথচ দিনের পর দিন এইসব বিষয়ে কোনো উদ্যোগ নেই, এখানে বিআরটিএ কতটুকু দায় এড়াতে পারে? দাদা আমি তো আমরা তো প্রথম থেকেই বলি এই রেগুলেটরি অর্থগুলি কোনো রকমই কিন্তু ক্যাপাসিটি নাই, তারা দায়িত্ব নিয়েছে ঠিকই কিন্তু ভেরি ভেরি নন টেকনিক্যাল, আজকে যে অরাজকতা ওনারাই তো তৈরি করেছেন, রুট পারমিটগুলি কাদের মাধ্যমে আসছে, এই ফিটনেস, এই যে শহরের মধ্যে আপনারা প্রতিটা বাসের দিকে তাকিয়ে দেখেন একটারও লাইট নাই, ওয়াইপার নাই, কিচ্ছু নাই, এবং ভেতরে আপনারা যদি দেখেন ম্যানুফ্যাকচারারদের যেই লেগরুম দিয়ে সিটগুলি দেওয়ার কথা সেগুলিকে কনজেস্ট করে বেশি প্রফিট মোটিভের জন্য যেইভাবে করে, এগুলি রুট পারমিট পায় কীভাবে? দিচ্ছে, কেউ যায় না রুট পারমিটের জন্য, এই প্রতিষ্ঠানের কাছে কেউ যায় না তাকে ম্যানেজ করা যায়, এই ধরনের একটা প্রতিষ্ঠানকে দিয়ে মেগা সিটিকে ম্যানেজ করবেন, তারা যে দেউলিয়া পারে না এটা বারবার বিভিন্ন রিপোর্টে এসেছে, কিন্তু এরাই কিন্তু সরকারকে আত্মতুষ্টির জায়গায় নিয়ে গেছে, সব কিছু ঠিক চলছে, সেই জায়গায় আমি বলবো হ্যাঁ সে দুর্ঘটনা কমেছে আমাদের এত আয়োজনের ফলে, অ্যাচিভমেন্টের ফলে। আমি এই লাইনে কাজ করে আমি বলবো আমার দৃষ্টিতে ওনারা কোনো সমস্যার সমাধানের এতদিন কিছু করেন নাই, জট লাগিয়ে লাগিয়ে এখন এমন এক জায়গায় নিয়ে আসছেন, এই জট ওনাদের পক্ষে তো না, কোনো টেকনিক্যাল লোকের পক্ষেও সম্ভব না, এটা একটা রাজনৈতিক সমাধান লাগবে। কেন? অপেশাদারি কায়দায়, সরল থিঙ্কিংয়ে যে আসলো তাকেই রুট পারমিট দিলাম, বড় বাস যেই জায়গায় চলে সেখানে লেগুনা চলতে দিলাম, এই যদি সরল থিঙ্কিং হয় আমি বলবো এই বাংলাদেশের কিন্তু দুর্গতি আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক আগে থেকে কিন্তু এগুলি বলা হচ্ছে, কিন্তু আমাদের এখানে মন্ত্রণালয়গুলি এমন ভাবে কুক্ষিগত করে রেখেছে এই জিনিসগুলিকে, টেকনিক্যাল পার্সনের ইন্ডিপেন্ডেন্ট মত দেওয়ার কোনো সুযোগ নাই। প্রফেশনালদের অর্গানোগ্রাম, যখন 8 লক্ষ গাড়ি ছিল যেই অর্গানোগ্রামে যেই লোক বলছিল, আজকে 32 লক্ষ একই অর্গানোগ্রাম, কিভাবে আপনি আশা করেন এই সিটিটা ভালো করে ট্রান্সপোর্ট সমাধানগুলি হয়ে যাবে? হওয়ার কথা না, আমরা ধরে নেই হয়ে যাবে, আমরা ঠেকা দিয়ে চালাই, এখন আর ঠেকা হবে না, কারণ গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে গতি বাড়ছে, সমস্যাগুলি এখন আস্তে আস্তে দেখতে পাবেন। এবং বিআরটিও মাঝে মাঝে বলবেন আমরা তো ড্রাইভারকে সামাল দিতে পারি না, আমাদের কথা শুনে না, কি করে দেশ অচল করে ফেলে। তো যখন রুট পারমিটগুলি দিয়েছেন তখন যেই ভুলগুলি করেছেন সেগুলি কি আপনারা জানলেন না? আপনারা তো পেশাদারি অর্গানাইজেশন, এরা যে ভবিষ্যতে প্রেশার গ্রুপ হয়ে দেশ অচল করে ফেলবে, তাহলে এত মালিক নির্ভর কেন রুট পারমিট দিলেন? যারা এই কথা বলে তাদের তো সাথে সাথে স্যাক করা উচিত, যা যেই লোক জানে না সেই প্রতিষ্ঠানে বলে আমরা ড্রাইভার ম্যানেজ করতে পারি না, আমরা মালিক ম্যানেজ করতে পারি না, তাহলে এতগুলি রুট দিলেন কেন?
এই প্রশ্নটা আমার মনে হয় রুট কজের যদি যদি আমরা না যাই, আমরা অনেক জায়গায় ব্লেম দিতে পারবো, ব্লেম গেম হবে এবং কিছু কিছু প্রতিষ্ঠিত পাবো, কিন্তু কিছু কিছু সমাধান হবে যদি আমরা হাত না দেই, একেবারে টেকসই সমাধানের কথা বলছি, সমাধান আমরা পাবো না। আর এখন টেকসই সমাধান ছাড়া কোনো উপায় নাই। অনেকটুকু শেষের দিকে আছে, মোজাম্মেল হক চৌধুরী আপনার কাছে ফিরবো। সেটুল, আপনি বলছিলেন আপনারা যে ধরনের দাবিতে আন্দোলন করতেন কিংবা যে দাবিগুলো জানাচ্ছেন, এখনকার স্কুলের শিক্ষার্থীরা সেই ধরনের দাবিতে আন্দোলন করছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ক্লাসে ফিরে যেতে। আপনার কাছে কি মনে হয় এই আন্দোলন কতটুকু আসলে চালিয়ে নেওয়া উচিত কিংবা কতটুকু ক্লাসে ফিরে যাওয়া উচিত, আন্দোলনের ব্যাপারে যদি কিছু বলেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে ছাত্ররা যে আন্দোলন করছে, এখানে কিছু সহিংসতার ঘটনা ঘটছে, কিছু অগ্নিসংযোগ বা গাড়ি ভাঙচুর। আমরা তাদেরকে অনুরোধ করব গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা এইগুলো যাতে না হয়, কেননা আমাদের এমনিতেই গণপরিবহনের সংকট রয়েছে এবং একটা বাস ভাঙলে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এই এই কাজটি থেকে বিরত থাকবেন। আমার মনে হয় এটা ছাত্রদের কাজ নয়, তার মধ্যে একটা আন্দোলন গড়ে উঠলে কিন্তু এখানে নানান ধরনের মানুষ সম্পৃক্ত হয়, এখানে হয়তো তাদেরও কাজ হতে পারে। এই ব্যাপারে সরকারও যাতে সজাগ থাকেন এবং ছাত্রদের উপর যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনাগুলো যাতে না হয়, ছাত্রদের মারধর করা যাতে না হয়, সেই বিষয়ে যাতে সরকার মনোযোগী থাকেন সেই আমরা অনুরোধ জানাচ্ছি। এই আমরা মনে করি এই জায়গাতে একটা সমাধান আসা দরকার। এই সমাধানের সাথে এই এখনই যদি এটা যদি নিষ্পত্তি করা না হয়, আমরা মনে করি ভবিষ্যতে এর চেয়ে আরও বড় ধরনের গণবিস্ফোরণ হয়তো আমরা লক্ষ্য করব, কেননা এখন প্রতিটি মানুষের ক্ষোভ রয়েছে, প্রতিটি মানুষ কষ্ট পাচ্ছে। দেখুন, আপনি আমরা দেখেছি এই শহরে আজকেও সারাদিন হেঁটে দেখেছি অসংখ্য নারীরা, অসংখ্য মায়েরা, অসংখ্য বয়স্ক লোকজন পর্যন্ত কয়েক কিলোমিটার হেঁটে যাচ্ছে, তারাও কিন্তু এই আন্দোলনের সমর্থন জানাচ্ছে। তারা কিন্তু বলে যাচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে বলে যাচ্ছে আমরা এটা শেষ দেখতে চাই, যেটি হয়তো অন্য সব আন্দোলনে আমরা দেখেছি ভোগান্তি হয়েছে, কিন্তু মেনে নিচ্ছে। সুতরাং এই বিষয়গুলো যদি সরকার না বুঝে তৃপ্তির জায়গা থেকে বিভিন্ন সময়ে যেভাবে তৃপ্তির ঢেকুর নেয়, এই এইটাকেও যদি তৃপ্তি হিসেবে গ্রহণ করে, তাহলে আমরা মনে করবো এটা আমাদের জন্য আগামী দিনের এই ইয়াটা একটা ক্যান্সারের রূপ নেবে বলে আমরা মনে করি। এবং মোহাম্মদ হোসেন, আপনার কাছে শেষ আমি একদম ছোট জানতে চাইছি, জি, আর এটা তো আসলে শুধুমাত্র সরকারের দিক থেকে না, জনসচেতনতার বিষয়টিও রয়েছে। ছোট্ট একটি কথা বলবো, মান যে শামসুল হক যে কথাটা আমার সাথে একসাথেই বলেছি যে রুটে যেতে হবে। আমার এখন প্রলেপ দিয়ে সাত দিনের জন্য চুলকানি বন্ধ করার সময় না, এটা ক্যান্সার কিনা আমাকে এখন খুঁজে বের করতে হবে। যদি ক্যান্সার হয় এখনই এটাকে তুলে উপরে ফেলতে হবে, যদি না ফেলি এমন একটি সময় এই ক্যান্সার স্প্রেড করবে, অলরেডি করছে, যে কারণে ফেসবুক খুললে প্রতিটি মানুষ লিখছে আমি আরো এক মাস পায়ে হাঁটতে রাজি আছি, বৃষ্টিতে ভিজতে রাজি আছি, কিন্তু আমার সন্তানকে আমি চাই নিশ্চিন্ত মনে যেন সে স্কুল যাওয়া আসা করতে পারে। এটা কিন্তু কম ব্যাপার না, এই ভাষাটিকে বুঝতে হবে। এবং এই কাজটির সমাধান বাংলাদেশের সন্তানদের দেওয়ার ক্ষমতা আছে, বিশ্বমানের প্রফেশনাল পিপল আছে, এই সব জিনিস অ্যাডমিনিস্ট্রেটররাই করবেন, তাহলে তো আকবর আকবর দ্য গ্রেট হতেন না। আকবরের চারপাশে না নয় জন জুয়েল ছিল, এখন আমার সরকারের পাশে যদি নয় জন ক্রিমিনাল থেকে সরকারকে উপরে তুলতে চায়, তাহলে কিন্তু পতনের দিকে তারা নিয়ে যাচ্ছে। দেখুন জুয়েল ভাই, এটা তো একটু সময়ের ব্যাপার, শিক্ষার্থীরা আসলে কতদিন এই আন্দোলন নিয়ে রাস্তায় থাকবে? আমি মনে করি সরকার যদি এই যে চিন্তা ভাবনা এবং প্রফেশনাল লোকদেরকে নিয়ে এবং এই আইনটি পাশ করার পূর্বে আগেই চিন্তা ভাবনা করে যে যা এর ভিতরে সঠিক বা বেঠিক বা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জিনিস আছে কিনা, কারণ সরকার তো জনগণ ভিত্তিক সরকার, সরকারকে জনগণকে আগে আস্থায় নিয়ে আসতে হবে, নট দা মালিক, নট দা শ্রমিক। আমাদের সমস্যা এই জায়গায় যদি যেতে পারি তিনজনকে ধন্যবাদ, তাহলে আমরা এই আলোচনা অংশ নেওয়ার জন্য আসতে পারবো সুন্দর জায়গা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।